চীন বনাম ভারত, যুদ্ধক্ষেত্র বাংলাদেশ, এবং সর্বশেষ জানাবো বিএনপির ভুল নাকি সরকারের ফাঁদ, গুলিবিদ্ধ শিশু, নিহত পুলিশ, আহত অজস্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীন বনাম ভারত, যুদ্ধক্ষেত্র বাংলাদেশ। এই জুনে চীন যখন বাংলাদেশকে তার বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেয়, তখন ভারতের কিছু সংবাদপত্র বিদ্রূপ করেছিল। তারা লিখেছিল খয়রাতি। স্পষ্টভাবে স্পর্শকাতরতা বেড়েই চলছিল। এর এক সপ্তাহ আগে সীমান্তে চীন ও ভারতের বাহিনীর সংঘাতে 20 জন ভারতীয় সেনা নিহত হন। বাংলাদেশিরা অবশ্য ভারতের আহত অহং হয়ে আরাম জোগাতে পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহৃত হতে যায়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষোভে ঘি ঢেলেছেন। ভারতের একটি সংবাদ মাধ্যমের ভাষাকে তিনি ক্ষুদ্র মানসিকতার এবং একেবারে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। বাংলাদেশের চীন প্রীতি খুবই কম এবং দূরবর্তী একটি বিষয়, তবে ভারতের একটু দাদাগিরি চীনের জন্য যে আগ্রহের ঢেউ তৈরি করে তা অন্য কিছু দ্বারা হয় না। ঢাকার সরকার সাধারণত সব দিকেই খেলতে পারদর্শী, কিন্তু ঠিক যখন ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, তখন চীন প্রস্তাব নিয়ে এগিয়ে আসায় ভারসাম্য রক্ষা করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক পুরনো। ভারতের সামরিক শক্তি এবং অর্থ তখনকার দরিদ্র পূর্ব পাকিস্তানকে 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে তার স্বাধীনতা এনে দিতে সাহায্য করেছিল। তখন থেকে ভারত আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে বাংলাদেশের স্বঘোষিত বড় ভাই হাত বাড়িয়ে দেয়। এরপরে আরও দুটি বিতর্কিত নির্বাচন হয়, যা দলটির নেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের আনুগত্য পোক্ত করে। এখন অবশ্য 1971 সালের স্মৃতিগুলো সেই গোলাপি আভা হারাতে শুরু করেছে। সাধারণ বাংলাদেশিরা নত যেন তার নীতির ব্যাপারে শঙ্কিত হয়ে উঠছে। 2008 সাল থেকে বাংলাদেশের অর্থনীতি ভারতের চেয়েও অনেক দ্রুততার সঙ্গে বিকশিত হয়েছে। উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ রয়ে গেছে কড়া শাসনে থাকা ছোট ভাইয়ের মতোই। ব্যবসা বাণিজ্যের বেশিরভাগটাই এখনও ভারতের হাতে। বাণিজ্য ঘাটতি $7.35 বিলিয়ন। এছাড়াও দুদেশের মধ্যে বয়ে চলা নদীগুলোর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত। এটি বাংলাদেশিদের ক্রমাগতভাবে বিরক্ত করে তুলছে। অনেকে মনে করেন এর ফলে বর্ষাকালে তাদের আবাদি জমি তলিয়ে যায় এবং শুষ্ক মৌসুমে শুষ্কই থেকে যায়। ভারত সীমান্তে বাংলাদেশিদের ক্রমাগত হত্যা, পেঁয়াজ আমদানি নিয়ে শোরগোল অবিচারের দীর্ঘ তালিকায় যুক্ত হয়েছে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে আওয়ামী লীগের পক্ষে ভারতের প্রচণ্ড দলীয় পক্ষপাতমূলক ভূমিকা বিরোধী দল সমর্থনকারীদের ক্ষুব্ধ করে তুলেছে। বাংলাদেশিরা, যাদের প্রায় 90% মুসলিম, আতঙ্কিত হয়েছেন যখন ভারত সরকার সেদেশে একই ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দফায় দফায় বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে। এমনকি সচরাচর তোয়াজকারী শেখ হাসিনাও হিন্দু জাতীয়তাবাদের ক্রমবৃদ্ধি নিয়ে তার সবচেয়ে বড় বিদেশি বন্ধুকে প্রকাশ্যে সমালোচনা করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ সীমান্তে ভারতের একটি রাজ্য আসামের মুসলিম নাগরিকদের তাদের নাগরিকত্ব প্রমাণে নিবন্ধন করতে নির্দেশ দেওয়ার কয়েক মাস পর ভারতের সরকার বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী সহ অমুসলিম অভিবাসীদের জন্য ভারতীয়করণের একটি আইন পাস করে। আমরা বুঝতে পারি না কেন এটা করল, এটার প্রয়োজন ছিল না। শেখ হাসিনা আরব আমিরাতের সংবাদপত্র গালফ নিউজকে এমন কথা বলেন। এর আগে তার সরকারের মন্ত্রীরা ভারত সফর বাতিল করেন। বাড়তে থাকা ভারত বিরোধী মনোভাব দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক পুনর্গঠনে প্রধানমন্ত্রী ও তার সরকারের ওপর চাপ তৈরি করছে। কোভিড-19 মহামারী আরেকটি এবং সম্ভবত আরও বড় চাপ তৈরি করেছে। মহামারী বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তা বাংলাদেশকে পূর্বমুখী হতে আগ্রহী করে তুলছে। শেখ হাসিনার 10 বছর মেয়াদের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন সবচেয়ে বেশি অর্থের অভাবে রয়েছে। পশ্চিমা দাতা এবং আন্তর্জাতিক তহবিল থেকে যখন অর্থ আসে, তখন অনেকগুলো শর্ত নিয়ে আসে। 2013 সালে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করার পর বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণে ব্যাংকটির $1.2 বিলিয়ন ঋণ প্রত্যাখ্যান করে। বাংলাদেশ সরকারকে অনেক শর্ত দেয় ব্যাংকটি, বাংলাদেশের সরকার তা পছন্দ করেনি। চীন ঢুকে পড়ে। চীন তুলনামূলক কম কঠোর ব্যবসায়িক অংশীদার,
একই সঙ্গে খুব উদারও। 2016 সালে ঢাকা সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান। 27টি অবকাঠামো নির্মাণ প্রকল্পে $20 বিলিয়ন বেশি প্রতিশ্রুতি দেন। এর ফলে বাংলাদেশে চীনের মোট বিনিয়োগ দাঁড়ায় $38 বিলিয়ন বেশি। ইতোমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী চীন বড় বড় প্রকল্পে অর্থ ছাড় করতে শুরু করেছে। শেখ হাসিনার সরকার তা পছন্দও করছে। তারা শুধু উন্নয়নের একটি রাবার স্ট্যাম্প নিয়ে আসেনি, দেশের ভেতরে জনপ্রিয়তাও বৃদ্ধি করেছে। পদ্মা সেতু সহ রেল লাইন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প এলাকা নির্মাণে চীন অর্থ দিচ্ছে, হয় সরাসরি না হয় চীনা কোম্পানিগুলোর মাধ্যমে। চট্টগ্রামে বাংলাদেশের বৃহত্তর বন্দরও হালনাগাদ করছে চীন। চীনের আকর্ষণ শুধু অর্থনৈতিক নয়, চীন এযাবৎ বাংলাদেশের 7টি মৈত্রী সেতু তৈরি করেছে এবং এটি বাড়ছে। বিগত কয়েক বছরে চীন সরকার খোলামেলাভাবে বাংলাদেশের গণমাধ্যমকে কাছে টানার চেষ্টা করছে, সাংবাদিকদের শিক্ষামূলক সফরে নিচ্ছে, তারা বাংলাদেশি শিক্ষার্থীদেরও কাছে টানছে। অনেকেই এখন চীনে পড়াশোনা করছেন, তাদের মধ্যে বহু শিক্ষার্থী পড়ছেন বৃত্তি নিয়ে। কোভিড-19 আরও একটি সুযোগ তৈরি করে দিয়েছে, যেমন কোনো ভ্যাকসিন প্রস্তুত হলে দ্রুত অগ্রাধিকার পাবে বাংলাদেশ, এটি প্রতিশ্রুতি দিয়েছে চীন। এসব দিয়ে অনুধাবন করা যায় কেন ভারতের সমালোচনা দস্তুর হয়ে উঠেছে আর বাংলাদেশের গণমাধ্যম ও জনগণ কেন চীনের ভুল ত্রুটি নিয়ে একেবারেই চুপ। এসবই চলছে। চীনে মুসলিম ঐঘরদের প্রতি তাদের আচরণের তুলনায় ভারতের মুসলিম বিরোধী পদক্ষেপ খুবই নগণ্য মনে হয়। একইভাবে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারতের থেকেও অনেক বেশি। চীন রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা মায়ানমার থেকে আসা একটি নিপীড়িত সংখ্যালঘু, যাদের মধ্যে 10 লাখ 2017 সালে বাংলাদেশে পালিয়ে আসেন এবং এখন পর্যন্ত তাদের দেশে ফিরতে পারেননি। চীন যতই দক্ষ খেলোয়াড় হোক না কেন, অধিকাংশ বাংলাদেশি এই বিষয়গুলো উপেক্ষা করতে চান। এর কারণ চীন আসলে কি তা না, বরং চীন কি না, চীন ভারত না। চীন অন্তত দৃশ্যমানভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে না। চীনের মিডিয়া ও রাজনীতিবিদরা প্রকাশ্যে বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে না বা দাদাগিরি করে না। বাংলাদেশের সরকার খুব শিগগিরই তার সবচেয়ে পুরনো বন্ধুকে পিঠ দেখাবে বলে মনে হয় না। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে চীনের ঋণের গর্ত নিয়ে সতর্কতা চীনা অর্থের জন্য উচ্ছ্বাসে চিড় ধরিয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশকে তিন দিক দিয়ে ঘিরে রয়েছে ভারত, এই অবস্থা দিল্লির জন্য অনুকূল ভূমিকা রাখে। ইতিহাস এমন ইঙ্গিতই দেয়। পররাষ্ট্রমন্ত্রী মোমেন যেমন বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অর্থনৈতিক আর ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের। অন্তরঙ্গতা অবশ্য অনেক সময় ঘৃণার জন্ম দেয়, ভারত তা মনে রাখলে ভালো। দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য গত 12 বছরে 58% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ অবশ্যই ভারতের জন্য উদ্বেগের বিষয়, তবে এই উদ্বেগের বিষয়ে বাংলাদেশেও বোঝাপড়া রয়েছে, বলছিলেন ইন্দ্রাণী বাগচি। তিনি বলেন, যদিও ভারতের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে ঢাকা তার প্রতিরক্ষার সরঞ্জামের জন্য চীনের উপর প্রায় 70-80% নির্ভরশীল, কিন্তু এটাও সত্য যে হাসিনা সরকার সোনাদিয়ায় চীনা বন্দর প্রকল্প বাতিল করেছে এবং মাতার বাড়িতে একটি বিকল্প প্রকল্প জাপানকে দিয়েছে। ক্রমবর্ধমান ভঙ্গুর বিশ্ব ব্যবস্থার মুখে যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্ব ব্যবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের জন্য এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে। বৈশ্বিক পরিসরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিষয়ক ওই প্রতিবেদনে সাবধান করা হয়েছে যে চীন, ইরান ও রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিধিবিধান ভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান ভঙ্গুর বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হচ্ছে, বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় এই ব্যবস্থা নাজুক হচ্ছে, তাছাড়া আন্তদেশীয় চ্যালেঞ্জ ও আঞ্চলিক সংঘাতও এর পেছনের কারণ হিসেবে দেখা দিয়েছে। চীন ও রাশিয়ার হুমকির মতো প্রতিবেদনে ইউক্রেনে রুশ অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও কথা বলা হয়েছে তাতে।
প্রতিবেদনে বলা হয়েছে উচ্চাভিলাষী ও উদ্বিগ্ন চীন, সংঘাত প্রবণ রাশিয়া, আঞ্চলিক কিছু শক্তি যেমন ইরান এবং আরও সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্ব ব্যবস্থার নিয়ম নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সঙ্গে বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বও চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।